দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, এর আগেও আমরা আপনার সাথে কথা বলেছিলাম, আপনি জানিয়েছিলেন পানি কমতে শুরু করেছে, স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। জানতে চাইবো এখন কেমন দেখছেন, বৃষ্টি আছে কিনা? প্রথমে বৃষ্টির খবর দিয়ে শুরু করি। আসলে আপনাকে এর আগের বুলেটিনে বলছিলাম সকালে, কিন্তু আজকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সারাদিন কিন্তু আর বৃষ্টি নেই, এই মুহূর্তে বৃষ্টি নেই। আর আমি এই মুহূর্তে কক্সবাজারের 12টি ওয়ার্ডের মধ্যে যেটি 1 নম্বর ওয়ার্ড, সেখানে এখন অবস্থান করতেছি। অর্থাৎ সেটা হচ্ছে কুতুবদিয়া পাড়া, সমতি পাড়া, যেখানে সবচেয়ে বেশি এখানে পানি ঘর বাড়ি প্লাবিত হয়েছিল। তা আপনি একটু আপনার মতো দর্শককে দেখাতে চাচ্ছি, আপনি দেখেন যে বৃষ্টি কম হওয়াতে সমস্ত পানি কিন্তু নেমে যাচ্ছে এবং পদচিহ্নগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এবং কিন্তু আমার যদি বৃষ্টির পানি নেমে গেলেও কিন্তু মানুষের কিন্তু এই যে যে দুর্ভোগ, সেটা কিন্তু অনেকটা কিন্তু কমেনি। অর্থাৎ মানুষের গ্যাস পানি থেকে শুরু করে অন্যান্য যে খাদ্যদ্রব্য আছে এগুলো সংকটে পড়েছে। তবে এই এলাকা কুতুব দিয়ার মধ্যে আপনার প্রশাসনের তৎপরতা অনেকটা বেশি ছিল। গতকালকে রাতে এখানে প্রশাসন, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজনীতিবিদ সহ স্বেচ্ছাসেবক দলের অনেকে এখানে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। একটু আগেও কক্সবাজার জেলা প্রশাসক, নবাগত জেলা প্রশাসক এখানে এসে একটা এনজিওর মাধ্যমে কিন্তু এখানে অনেক মানুষকে শুকনো খাবার বিতরণ করে উনি চলে গেছে। এটা হচ্ছে কক্সবাজারের শহরের খবর। আর কক্সবাজারের যে 12টি ওয়ার্ড আছে, অর্থাৎ বাজারঘাট থেকে শুরু করে এস এম পাড়া, গুদার পাড়া এবং আপনার নুনিয়া ছাড়া সব এলাকা থেকে পানি কিন্তু নেমে গেছে। আর সবচেয়ে আর উপজেলার খবর যদি বলি, কক্সবাজারের যে কিয়া, টেকনাফ, শুকরিয়া, সেখানে যে উপজেলাগুলো রয়েছে সেখানে প্রায় সব মিলিয়ে 70টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছিল। ওখানে অনেকটাই যে লোকাল পানি নেমে গেলে উপজেলা কিন্তু গুলোতে এখনো কিন্তু পানি কিন্তু সেখানে কিন্তু রয়ে গেছে, এমনটাই আমরা বিভিন্ন স্থানীয় প্রতিনিধির মাধ্যমে খবর পেয়েছি। আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি, কক্সবাজারের যে পানি একটু বৃষ্টি হলে শহরের যে জলাবদ্ধতা, সেটা কমাতে কারণ একটা হচ্ছে এখানে যে পাহাড় কাটা সেটা অব্যাহত রয়েছে, এবং বাঘখালী নদী 21 কিলোমিটার যে বাঘখালী নদী রয়েছে সেই বাঘখালী দখল দূষণে পড়ে গেছে। এটা কিন্তু কক্সবাজারের একটু বৃষ্টি হলে এই যে জলাবদ্ধতা সেটা প্রধান কারণ। অর্থাৎ পাহাড় কাটা বন্ধ করতে হবে, এখানে দখল দূষণ কিন্তু বন্ধ করতে হবে। আর এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদের কাছে একটি খবর রয়েছে, কক্সবাজারের যে বঙ্গোপসাগর অনেক ট্রলার সেখানে মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরে তারা এই প্রাণের বয়ে তারা কুলে ফিরে আসার সময় অনেক ট্রলার কিন্তু সমুদ্র কিন্তু ডুবে গেছে, এবং সেই সাথে বেশ কিছু ট্রলার মাঝে মলে এখন নিখোঁজ রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা গতকাল থেকে কক্সবাজার নাজিরা ট্যাগ এবং তলাতুলি, হিমসুরি বিভিন্ন সাগরের পয়েন্টে আমরা এ পর্যন্ত 4 জন লাশ কিন্তু সেখান থেকে মৃতদেহ কিন্তু উদ্ধার করার চেষ্টা। জি জি শফিক, বুঝতে পেরেছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ দর্শক।